হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রান্না করব হলো পাতলা খিচুড়ি, ল্যাটা খিচুড়ি, তার সাথে পটল ভাজি, আলু ভাজি, পাঁপড় ভাজি। তো আজকে চলো কিচেন চলে যাই, রান্না শুরু করা যাক। তো আমাদের আগুনটা জ্বলে গেছে, এখন দেব কড়াই বসিয়ে, প্রথমে পাঁপড় ভেজে নেব। এখানে একটু জল আছে, জলটা কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দিব। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে পাঁপড় গুলো দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁপড় গুলো। কি মা কি শব্দ হচ্ছে, তেলটা খুব গরম হয়ে গেছে, দেখো পাঁপড় গুলো কেমন ফুলে যাচ্ছে। এগুলো চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে পাঁপড় গুলো, নিজের হাতে বানিয়েছি। আসলে এই চলাটা একটু বাতাস দিতে হয়, না হলে চলে কর, একবার জ্বলে গেলে পরে আর নিবে না। আমার পাঁপড় গুলো হয়ে গেছে, এখন নামিয়ে দেব। ওয়ান টু থ্রি। এখন আমি ভাজব পটল। তো পটল গুলো তেলে দিয়ে দিচ্ছি। তেল ফুটেছে, আমার পটল গুলো ভাজাছে, এখন নামাবো। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। তো পটল গুলো নামায় দেই। এই যে গোল গোল করে তো আলু গুলো ধুয়ে রেখেছি, এখন তেলে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি আলু গুলো। তারপরে একটু হালকা নুন দেব। আমার আলুগুলো হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখতে খেতে ইচ্ছে করে। দেখি বন্ধুরা, তো এখন শুরু করব আমার খিচুড়ি। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তারপর তেলটা একটু গরম হোক, গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো মরিচ, কাঁচা মরিচ, তেজপাতা আর একটু গোটা জিরে। তো দিয়ে দিচ্ছে এগুলো, তেল গরম হয়ে গেছে, কাঁচা মরিচ দিলাম, তেজপাতা, তারপর দিচ্ছি শুকনো মরিচ, তারপর দিচ্ছি একটু জিরা,
তো এখন আমি একটু ভাত নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে যাচ্ছে, এখন কি করব, এখন চাল ডাল একসাথে মিশিয়ে নেওয়া মিশ্রণ গুলো ঢেলে দেব। তো ঢেলে দিচ্ছি, একটা অন্যরকম ফ্লেভার আসছে, গন্ধ আসছে খুব। তো আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো, দেখো দেখতে থাকো কি হচ্ছে, কিভাবে পাতলা খিচুড়ি লেপা খিচুড়ি তৈরি করছি আমি। তো আজকে আমি লেপা খিচুড়িতে কোনো সবজি টবজি দিচ্ছি না, একদম শুধু চাল ডাল মরিচ দিয়ে আর মশলা দিয়ে করছি, খেতে খুব ভালো লাগে এটা, বিশেষ করে বৃষ্টির দিন। তো আজকে বৃষ্টি নেই, রোদ উঠেছে সকালে, তারপরে আজকে লেপা খিচুড়ি খাবো আমরা। এখন একটু ভেজে নেবো চাল ডাল তেল তেলের সাথে। তোমরা বাড়িতে আমার লেখা খিচুড়িটা আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা রান্না করো, তারপর কেমন লাগে আমার কমেন্ট বক্সে আমাকে জানিও। আমার চাল আর ডাল ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ, একটু তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ বের হও, এই তো লবণ বের হয়েছে। তো এখন একটু ঘাঁটবো, ঘেঁটে আমি জল দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেল, এখন দেব জল, দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো মশলা টসলা দিয়ে দিয়েছি, বাটা বুটা সব দিয়ে দিয়েছি, আদা জিরে তারপর পেঁয়াজ, এখন একটু জল দিয়ে দিব, দেখো কতটুক জল দিচ্ছি, খুব সুন্দর একটু ঘেঁটে নিয়ে আগে ঘোরাবার অপেক্ষাটা একটু জল দিয়ে কষানোর। এভাবে কষিয়ে নিলাম, তারপর জল দিচ্ছি, দেখো জল দিচ্ছি, আমি মজা যতটুক জল আছে ততটুক জল দিয়ে দিচ্ছি আমার লেটা খিচুড়িতে। তারপর যখন হয়ে যাবে, যদি একটু জল লাগে তাহলে পরে আরো দেওয়া যাবে গরম জল। তো আমার লেটা খিচুড়িটা হতে থাক, একটু সময় লাগবে, 30 মিনিট ঢেকে দিচ্ছি, থাকার পর চলে আসছি আবারও খিচুড়ির কাছে। আমার হয়ে গেছে লেটা খিচুড়ি, দেখো ঘন হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে একদম তৈরি। তো এখন নামিয়ে দেব, দেখো একদম ঝোল শুকিয়ে গেছে, একটু একটু লেটা লেটা আছে, এটা খেতে খুবই সুস্বাদু, কালারটাও কি সুন্দর হয়েছে। তো চলো এখন নামিয়ে দিচ্ছি লেটা খিচুড়ি, না সরি লেটা খিচুড়ি, পাতলা খিচুড়ি নামিয়ে দিই, দেখতে থাকো বন্ধুরা কিভাবে নামাচ্ছি। ভারী তো নামাচ্ছি নামাচ্ছি, পড়ো 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 পড়ো, একটু পড়ে গেছে। তো কড়াইয়ে যতগুলো লেগে আছে ওগুলো আমি এখন খুন্তি দিয়ে গন্ডাতে নামিয়ে দিই, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব কালারফুল হয়েছে। তো আমার রান্না শেষ, তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। খুব মজা খিচুড়িটা, ভালো রান্না করেছে। আমি আবার যাই, যেতে হাত দিব ওটা মনে করো খুব ভালো হয়ে যাবে, মানে আমার হাতে রান্না খুব ভালো। তো মরিচগুলো আমি মেখে নিচ্ছি, একটু ঝাল ঝাল হয়ে যাবে, ঝাল দিতে পারি না ওর জন্য, ও ঝাল খেতে পারে না, তাহলে এরকম করে এরকম করে ঝাল আমি খেতে পারি না বেশি গরম।
পাপড় শেষ, আমাকে এত কম দিছো কেন? সেদিন হতে হবে, যেদিন রোদ উঠবে সেদিন আমি বানিয়ে তোমাদের দেখাবো কিভাবে চালের গুঁড়ো পাপড় করতে। না তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।